টিচার্স হলস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আয়োজন আর্টিকেল, আমরা আজকে শিখাব সংক্ষিপ্ত নামের পূর্বে কি বসবে, সেটার জন্য নতুন একটা সূত্রের মাধ্যমে শেখাব, যে সূত্রটি আপনি কখনো কোনো শ্রেণী শিক্ষক এবং বইয়ে পাননি। চলুন দেখে আসি। আমরা জানি এ এম ডি কে আর্টিকেল বলে। এখন এ এবং এন এর ব্যবহারটা দেখে আসি। এ এবং এন এর ব্যবহার, আমরা সাধারণত এ এবং এন ব্যবহার করতে পাঁচটি ভাওয়েলকে বিবেচনা করে থাকি। পাঁচটি ভাওয়েল হলো এ ই আই ও ই। এখন আমরা যে তিনটি ভাওয়েল প্রথম পেলাম এ ই আই, এ তিনটি ভাওয়েলের পূর্বে চোখ বুঝে এন ব্যবহার করতে পারি। কিন্তু একটি শব্দ আছে ই, যা দিয়ে একটি একটি অক্ষর ই যা দিয়ে একটি শব্দ হয় ইউ, যার পূর্বে সব সময় এ বসে। আর এ ই আই এই তিনটি অক্ষর দিয়ে যত শব্দ আসে তার পূর্বে এন বসবে শুধু ইউ ব্যতীত। এবার দেখে আসি ও এর ব্যবহার। ও দিয়ে একটি শব্দই আছে যার আগে এ বসে, আর বাদ বাকি ও দিয়ে শুরু শব্দের আগে এন বসে। যেমন এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান ইত্যাদি। দেখে আসি ইউ এর ব্যবহার। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে সবসময় এ বসবে। দেখে আসি কয়েকটা উদাহরণ। এ ইউনিট, এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সাল ইত্যাদি। এভাবে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব, আর অন্য জায়গায় আমরা সবসময় এন ব্যবহার করব। এবং এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদের ভাওয়েল দিয়ে শুরু না হওয়া সত্ত্বেও তার পূর্বে এন বসে। দেখে আসি এম অনেস্ট, এম অনর, এম অনারেবল। যেহেতু এই শব্দ তিনটি প্রথমে রয়েছে এইস, কিন্তু এই এইস কোনো ভাওয়েল নয়, তা সত্ত্বেও তার পূর্বে আমরা অবশ্যই এম ব্যবহার করব। এবার দেখে আসি নতুন সূত্রটি। আমরা নতুন সূত্রটি দেখতে অবশ্যই একটি বাক্য মুখস্থ করব। যেমন সৈয়দ মুহাম্মদ ফজলুল হক লন্ডন গেছেন এক্স-রে করতে। এখানে সৈয়দের এস, মুহাম্মাদের এম, ফজলুলের এম, হকের এইচ, লন্ডনের
एल एक्स रे एक्स हमारा सूत्र टीके छयटी अक्षर पे जो संक्षिप्त नाम पूर्व এই ছয়টি অক্ষর থাকে তাহলে আমরা চোখ বুঝে এম ব্যবহার করব যেমন হি ইজ এম বি এ আমরা দেখছি এম সংক্ষিপ্ত নামের প্রথমের অক্ষর এম আমরা এমটা এই ছয়টি অক্ষরের ভিতর লক্ষ্য করছি সুতরাং কোন সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি এই ছয়টি অক্ষরের ভিতর থাকে তাহলে আমরা চোখ বুঝে এম ব্যবহার করব আরেকটা আরেকটা উদাহরণ দেখে আসি হি ইজ বি বি এ এখন দেখছি সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষরটি বি যেটা আমাদের এই ছয়টি অক্ষরের ভিতর নেই তাহলে আমরা ই ব্যবহার করব এটা ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত নামের সূত্রটি নেক্সট ক্লাসে আমরা দি নিয়ে আলোচনা করব সেটা থাকবে একটা প্রেমের কাহিনী যে কাহিনীর মাধ্যমে আপনাদেরকে দি এর ব্যবহার সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য